স্যার আপনার নামটা কি বলুন স্যার? আপনি আপনার নামটা বলুন। না না আপনার নামটা বলুন আমাকে। দাঁড়ান না, আপনি আপনার নাম স্যার আপনি ভিডিও করছেন, আপনি এখানে দাঁড়ান এক মিনিট স্যার। আমি আপনার সাথে যে কথা বলেছি, আমি তো স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার নামটা কি। স্যার বলছেন না, কাট করলেন কেন ওনার নামটা নিয়ে নাও। কথা বলছে তো, এই কোথা থেকে আসছেন বললেন? ক্যানিং থেকে। হ্যাঁ, ধন্যবাদ জানাই ওসি সাহেবকে। উনি বললেন যে কিছু মনে করবেন না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কমিটি আয়োজকরা সঠিকভাবে আসলে ইনফরমেশনগুলো দিতে। আপনাদের দয়ের বাজারে গাড়ি আটকে দিয়েছিল, বললেন করোনা করোনা রিপোর্ট দেখি, ওই যে টেক্সট, তো আমি রিপোর্ট দেখালাম। আপনি আপনার নামটা বলুন। না না আপনার নামটা বলুন আমাকে। দাঁড়ান না, আপনি আপনার নামটা। স্যার আপনি ভিডিও করছেন, আপনি এখানে দাঁড়ান এক মিনিট স্যার। আমি আপনার সাথে যে কথা বলেছি, আমি তো স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার নামটা কি। স্যার বলছেন না, কাট করলেন কেন ওনার নামটা নিয়ে নাও। কথা বলছে তো, এই কোথা থেকে আসছেন বললেন? ক্যানিং থেকে। হ্যাঁ, ক্যানিং থেকে আসছে স্যার। আপনি অনুষ্ঠান বন্ধ করে দেন। আমি বলছি তা ওনারা তো তা বলছে, আপনার এলাকার মেহমান, আমি এখানকার, আপনি মেহমান তো অপমান করতে পারেন না। আমি এই রাজ্যের ছেলে, করতে এসেছি আমি তো একটা বোর্ডের, আমি হাসপাতালের ওলামা বোর্ডের একটা ডিরেক্টরের দায়িত্ব আছে, আপনি আমাকে হ্যারাস করছেন কেন এভাবে? আমি কথা বলছি, কথা বলে ফায়দাটা কি হচ্ছে? এতে ফায়দা কিছু হচ্ছে? আমাকে বন্ধ করছি কেন? আমি এত রাস্তা কষ্ট করে এসেছি, আমার একটা ইচ্ছে নিয়ে আছে, প্রোগ্রাম বন্ধ করে দেন। আমাকে বন্ধ করছেন কেন? রাস্তার মানুষকে আটকে দিচ্ছেন কেন আপনি? আচ্ছা একটু একটু স্যার, আপনার নামটা একটু বলবেন স্যার? স্যার পরিচিতিটা তো আপনি দেবেন, কিন্তু আমার আপনার যেটা নেওয়ার, আচ্ছা ঠিক আছে নিতে পারেন, অথরাইজ নিয়ে নেন, তারপরে আপনি তো আমাকে ছাড়বেন। হ্যালো, আপনার এলাকা অনুষ্ঠান হবে, আপনি রোডের লোককে বন্ধ করবেন, কি সিস্টেম আর বুঝিনি? আরে এইদিকে আসতে বললাম তো আমি, আপনি এলাকার অনুষ্ঠান বন্ধ করে দেন, আমরা এসছি অপরাধ কি করবে? যেতে দেবে না তাই কি করি হয়, সেটা তখন আর কারফিউ নেই গোটা দুনিয়ার গাড়ি রানাঘাটে ঢুকছে, কৃষ্ণনগরে ঢুকছে গোটা দুনিয়ার গাড়ি, আপনার সেখানে ধরুন, এখানে প্রোগ্রাম হচ্ছে, আপনার এখানে হচ্ছে স্যার। আমি তো বলেছি যে নাইট কার্ফু চালু আছে, বন্ধ করে দেওয়াটা বেজে গেছে, সমস্ত কিছু বলে দিয়েছি। তাহলে আপনি আইনটা দেখেন যে বাইরের লোক, আমি বিদেশ থেকে এসেছি, আমার নাইট কার্ফু বলে যেতে পারবো না? তাহলে তাহলে আপনি রোডে এত মানুষ চলছে, আটকান নাইট কার্ফু চলছে, লোকাল আপনি কৃষ্ণনগরে দাঁড়ান, আমি আমি দুটো ডিস্ট্রিক্ট পার করে আসছি, ক্যানিং থেকে আসছি। হ্যাঁ, আমি দুটো, আমার তো ভ্যাকসিন দিয়েছে সরকার, তার জন্য আমার অথরাইজ আছে তো। আপনার ফার্স্ট ডোজ হয়েছে, সেকেন্ড ডোজ হয়নি এখনো কিন্তু। তা না হলে, সেকেন্ড ডোজ হয়নি না হলে আমি চলতে পারবো না? না চলতে পারবেন না কেন? তাহলে অসুবিধা যে পুলিশ, তার তার প্রমাণটা আমাদেরকে দেন আপনি। হ্যাঁ অবশ্যই, আমরা কিভাবে চিনবো? আপনার নামটা বলুন, নামটা বলুন, আপনার নামটা তো শুধু জিজ্ঞেস করছি, কেন বলবেন না আপনি নামটা? আপনি আমাদেরকে ধরেছেন, ঠিক আছে, আপনি যে প্রশাসনের লোক, আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন। সরকার বলেছে সব জিনিসের মানবিকতা রাখতে, আপনি ভিডিওটা শুনবেন, আপনার মানবিকতা নেই? ওয়েট করে, এখানে একটা আমাদের জন্য হাজার হাজার মানুষ বসে আছে, ওখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে লোকালে বা দাঁড়াবে কেন? আপনি কৃষ্ণনগরে অত বড় একটা শহর, সেখানে ছেড়ে দিয়ে এখানে আপনি, সেখান থেকে বাইরের গাড়ি হাজার হাজার গাড়ি ঢুকতেছে কৃষ্ণনগরে, হাজার হাজার গাড়ি ঢুকতেছে, আপনি সেখানে আটকান, আপনি দয়ের বাজারে আটকাচ্ছেন কেন? এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনি এখানে আটকাবেন? আমার এক কিলোমিটার দূরে আপনি আটকে দিচ্ছেন, তাছাড়া সামনে একটা মেলা হচ্ছে, ফুল দেবে সেখানে কত? এ ভাই কি হলো, তুমি কিছু বলছো না কেন? তোমার এলাকারে এখানে তুমি তো কিছু বলো, তোমাদের কমিটির দল লোককে ডাকো, তুমি আসছে, এটা কিন্তু স্যার অপমান করছেন বলে না। না না আপনাকে আমি একটা খারাপ কথা বলিনি, এখন
তা আপনি আপনার নামটা বলছেন না কেন? আমি কি হাই আমি কি হাই অথরাইজ কি বলছি? আপনি বলুন আপনাকে একটা খারাপ কোনো কথা বলেছি কি? আমি কি ফোন করব উপরে ফোন করতে হবে আমাকে স্যার? আমি আমি একটু ওয়েট করতে বলছি। এই এই দেখো আমার ফোনে অর্ডার আছে। আমি কি বলছি? ওয়াচকে ফোন করুন তো। আপনাকে আমি তো বেশি ফোনও দার করাইনি। আরে বেশি ফোন আমাকে আসছে না কাজে কাজে কিছু না করতে আমাদের রাস্তা তো অনেক গাড়ি হয়ে পড়ে। লেট হওয়ার জন্য আমি এত বড় অনুষ্ঠান আছে তার বলা কোনো কাজ আমরা চারজন যদি থাকি তো চারজন আর দেখতে হবে কি আপনাদের নিয়মে কি বলে কিন্তু আমার একা দেখেছে দেখার পরে যখন রিপোর্ট ঠিক আছে তো বললেন এখন লকডাউনের সময় তো নাইট কার্ফু চলছে যাওয়া যাবে না তো আমি ওখানে সম্ভবত 10:50 ঢুকেছি বা 55 হতে পারে এক কথায় দয়ের বাজারে এসেছি 50-55 মধ্যে তো আমার সঙ্গে কথা বলতে বলতে আমার রিপোর্ট যখন আমি দেখাই তখন মনে হয় 15 হয়ে গেছে 11:15 তো বললেন কার্ফু চলছে যাওয়া যাবে না বললাম কেন তো না এখন কার্ফু আমি বললাম কার্ফু কি শুধু আমার জন্য আপনি রিপোর্ট দেখান যে অন্য জেলার মানুষের জন্য শুধু কার্ফু আর এই জেলার মানুষের জন্য কার্ফু নেই কে আপনি আপনার পরিচয় কি তো পরিচয় বলতে পারছেন পরিচয় দিতে লজ্জা বোধ করছেন তো অনেক কথা পরিচয় দিতে যখন লজ্জা বোধ করছে তার আগে ও আমার কিছু বাইট নিয়েছে ভিডিও করেছে আমি বললাম কেন আমার ভিডিও করলেন তো আপনার ভিডিও আমি করব বলে আমার সঙ্গীদের বললাম ভিডিও করো তো জিজ্ঞাসা করো কে উনি উনি ওনার পরিচয় দিলেন একটা প্রশাসনিক দায়িত্বে থাকা মানুষ পরিচয় দিতে ভয় করছে ভাবতে অবাক লাগছে আবার ভাবছি না ঠিক করছে কেন আসলে আমরা সোজা হতে পারিনি আমাদের সোজা করছে মনে মনে ভাবনা ভেবেছি তো আজকে মসজিদে বসে ওয়াদা করে গেছি এখানে ওয়াদা করেছি বসে আল্লাহ যদি আমার বাঁচায় আমি সমস্ত আলেমদের অন ডিউটি আমি পারমিশন করাবো যত কষ্ট আমার হোক আল্লাহ যেন করার তৌফিক দান করে জোরে বলুন আমিন কিভাবে করাবো সেটা আমি জানি তো আমি বললাম প্রশাসনকে আমি ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের ডাইরেক্টর তো সরকার আমাকে পারমিশন দিয়েছে আমি বোর্ডের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে এইভাবে আপনি আটকাতে পারেন না তাছাড়া আইন শোনাচ্ছেন আইনকে শ্রদ্ধা করি মানবিকতা আর থাকা দরকার আছে আপনাদের মনে হয় মানবিকতার অভাব আছে যদি মানবিকতার অভাব না থাকে তাহলে আমাকে ছেড়ে দেন আর যদি বলেন কার্ফু চলছে তাহলে সবাইকে আটকে দেন শুধু আমার জন্য হবে কেন তো বললেন না আপনি অনেক দূর থেকে আসছেন তাহলে কোন আইনে সরকারের লেখা রয়েছে অন্য দূর থেকে আসলে কার্ফু আর এলাকা হলে আশপাশে জেলা হলে কার্ফু থাকবে না কোন আইনে আছে তাছাড়া আমার ভ্যাকসিনটা কেন তো কোনো উত্তর দিতে পারে না বলছেন স্যার আপনার সঙ্গে তো আমি এমন কিছু করিনি উপর থেকে অর্ডার আসো তো উপর থেকে অর্ডার আসতে আসতে আর আধ ঘন্টা লেগে গেছে সব থেকে কষ্টের কথা হলো এটাই যে প্রশাসনিক লেভেলে যারা থাকেন তারা তো মানুষ না অন্য কিছু কি থাকে গো মানুষই তো আমাদের মতো রক্ত গড়া মাংস গড়া তো মানুষ তো নাকি তো মানুষ যদি হয় মানসিকতা থাকবে কিন্তু আজকে মানসিকতার অভাব দেখেছি অনেক মানসিকতার অভাব এত পরিমাণে দেখেছি যা আমার ভিডিও রেকর্ডে আছে আমি ছাড়লে ছেড়ে দিতে পারবো তো আমি দেখবো এই জিনিসটা আসলে কেন এই আজকের নদিয়া জেলা আমার রাজ্যের তো বাইরে নয় আমি আমার রাজ্যের মধ্যে এসে এমন যদি হেনস্থা হতে হয় তাহলে কত মানুষকে এমন হেনস্থা হতে হচ্ছে কত মানুষকে হতে হচ্ছে তো আমার সাথীরা বলছে এই পাশেই তো হই হই করে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে বন্ধ করেন তো উনি তখন বলছেন 11টার পরে অনুষ্ঠানের নিয়ম নেই তাহলে 11টার পরে যদি নিয়ম না থাকে আমি তো একজন আপনার গ্রামের মেহমান তো আমাকে জায়গা করে দেন রাস্তাঘাট তৈরি রেখেছেন কেন আর চলেন আমার সাথে ওই অনুষ্ঠানটা বন্ধ করে দেন আমি যেই অনুষ্ঠানটা যাচ্ছি ওরা আসলে কাপুরুষের বাচ্চা যদি না হতো এখানে এসে অনুষ্ঠানটা বন্ধ করতো আমাকে বন্ধ করতো কাপুরুষ বলে রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে হ্যারেস করছে যদি কাপুরুষ না হতো তাহলে
মদদের মতো কাজ করতে আসলে আইন এখানে পারমিশন করা আছে অনুষ্ঠান হয় আছে না না তাহলে পারমিশন থাকার পরেও হেনস্থা হয় কিভাবে কেন হচ্ছে জানেন সেটাই আজকাল এই হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তোরা সোজা হয়ে যা যতক্ষণ বেঁকা থাকবি ততক্ষণ তোদের এমন মুসিবত আসবে হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ স্যার বলছি বলুন ठीक है আপনি ওসি সাহেব বলছেন না আইসি ধন্যবাদ জানাই ওসি সাহেবকে উনি বললেন যে কিছু মনে করবেন না একটা ভুল বোঝাবুঝি হয়েছে কমিটি আয়োজকরা সঠিকভাবে আসলে ইনফরমেশনগুলো দিতে পারেনি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা যখন বিনয়ী হয়ে কথা বলেছেন তো আলহামদুলিল্লাহ ইসলামের এটাই মহত্ব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমরাও উদার মনে আমরাও ক্ষমা করে দিচ্ছি আল্লাহ পাক বিশেষ করে তাদেরও দায়িত্ব তো আছে না তারা প্রশাসনিক লেভেলে আছেন তারাও দায়িত্ব রাখে কোথা থেকে কে আসছে কি হবে না হবে ইত্যাদি সব কিছু তাদের দায়িত্ব থাকে তাদের কাছে সঠিক ইনফরমেশনটা দিতে হয় যাই হোক আমি এই থানার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ফোন করার জন্যে আর তার কাজ করার আরও ভালো করে আল্লাহ তৌফিক দান করুক মালিকের পক্ষ থেকে তার আরও সাহায্য নেমে আসুক বলুন আমিন।